সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তথ্যটা পাই, এখানে অবৈধভাবে একটা কুমির আছে, সেই সোশ্যাল মিডিয়ার তথ্যের উপর আমরা কাজ করি। কাজ করার পর স্থানীয় বন বিভাগ নোয়াখালী ডিভিশন অফিসের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে একটা উদ্ধার অভিযান পরিচালনা করি। সেই উদ্ধার অভিযানের মাধ্যমে ওইটা প্রায় আমরা তথ্য পাই যে 35 বছর যাবত এখানে অবৈধভাবে এই কুমিরটা এখানে এখানে কোথায় চর হাজারি গ্রাম কোম্পানিগঞ্জ উপজেলায় নোয়াখালী জেলার ওখানে অবৈধভাবে ছিল।